হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। তা তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করো যে আমি কোথায় থাকি বা আমি যেখানটায় থাকি সেইখানকার আশেপাশেটা আমাকে একটু দেখাতে বলেছিল, অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে। তা আমি অ্যাকচুয়ালি কাজের সূত্রে আমি কেরালায় থাকি, তা আমার বাড়ি হচ্ছে বর্ধমান। তা আমি আজকে ভাবলাম যে আমি এর মধ্যে বাড়িতে চলে যাব, তো তাই ভাবলাম যে থাক, তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করো, এই জন্য একটু তোমাদের রিকোয়েস্টটা রাখলাম যে আমার আশেপাশেটা দেখাতে। আর অনেকদিন পরে বৃষ্টি হচ্ছে আর তোমার দাদাভাই বাড়িতে আছে, সেই জন্য আমি একটু ভাবলাম তাহলে একটু বৃষ্টি জলে স্নান করে আসি পাশের নদীটায়। আর সেই জন্যই আজকে এই ভিডিওটা একটু করলাম যে নদীটাও আমার স্নান করা হয়ে যাবে আর তোমাদেরও আমি আমার চারপাশটা যে আমার যে আশেপাশে যে পরিবেশটা সেটা একটু তোমাদের দেখিয়ে দিই। তাহলে চলো, তাহলে দেখতে থাকো তোমরা। আর কেমন লাগছে আমি যেখানটায় থাকি কেরালায়, তো সবাই জানো যে কীরকম, তা পাহাড় চারপাশে আমার পাহাড় থাকে, তা আমি হয়তো সবটা দেখাতে পারিনি কি জানি না কতটা দেখাতে পেরেছি, কিন্তু যেটুকুনি আমার চারপাশটা পরিবেশটা সেটুকুনি তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আর এইটা হচ্ছে আমার একটা, এটা হচ্ছে ঝর্নার জলটা আমার বাড়ির সামনে থেকে যে একটা নদী মতো হয়ে পুরো বয়ে যায়। আসল যে জায়গাটা থেকে ঝর্নার এই জলটা আসে সেটা আমি এর মধ্যে যাব, সেইখানে গিয়ে ভিডিও করে নিয়ে এসে তোমাদের দেখাবো যে কোন জায়গা থেকে সেই পাহাড়ের গায়ে থেকে যে ঝর্নার জলটা নেমে আমার বাড়ির সামনে থেকে আসে সেই জলটার মধ্যে আমি স্নান করছিলাম। তাই জলটার মধ্যে স্নান করে আমার খুবই আনন্দ লেগেছে। এর আগে আমি হয়তো দীঘা টিঘা গেছি, প্রচুর ঢেউ ঠেউ, সেখানকার আলাদা আর আমার এখানটা আলাদা, কিন্তু আর আমার কিন্তু খুব ভালো লেগেছে এইখানে আমার স্নান করে, ভালো আমি মজা করেছি, কারণ ওইখানে বেশ ভয় লাগে। আর দেখো কতটা একদম পরিষ্কার কাঁচির মতো জল, আর এতটা সুন্দর গোল 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 করে ঘুরছিল, বেশ ভালোই লাগছিল, ভালোই মজা লেগেছে। তাহলে তোমরা দেখতে থাকো ভিডিওটা যে কীরকম আমার চারপাশটা, আমি কোন পরিবেশে থাকি, আমি কোন বাড়িতে থাকি। তাহলে চলো দেখতে থাকো ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে কী করবে, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার পাশে তোমরা সবসময় থেকো। আর আমার এখন ভিডিওটা যেখান থেকেই হোক না কেন, যেই বন্ধুই দেখছো না কেন, যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে নোটিফিকেশানটা আছে, সেটা অল নোটিফিকেশান আছে, ঘন্টাটা সেটা টং করে বাজিয়ে দাও, যাতে আমি যখন নতুন নতুন ভিডিও ছাড়বো যেন তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। চলো you
চলছে কেন বিনা মেঘে বাজ পদ্ম লেখা সময় কাজ চাইছি দিনে অল্প দেখা তোর পাল্টে দিতে আমার কিছুতেই উপায় মেলে না ও মন বোঝে না বোঝে না বোঝে না মন বোঝে না Yeah.